দেখো এই শুরু হলো এই গেট, চলো এই আমার লাইটিংস দেখো। শুভ দীপাবলি, টাটা, লাভ ইউ অল। গুরুত্বপূর্ণ একটি আর্জেন্ট ভিডিও, না না সেরকম আর্জেন্ট নয়, সবাইকে জানাই আমার শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা, আমার থেকে যারা বয়সে বড় তাদের প্রণাম, আমার সমবয়সী যারা তাদের অনেক 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 শুভকামনা আর ছোটদের অনেক আদর। দীপাবলি মানে আলোর উৎসব, দীপাবলি মানে মায়ের পুজো, শ্যামা মায়ের পুজো, আর দুঃখ দারিদ্র সব দূর হয়ে যাক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি আজকের দিনে। সমস্ত নেগেটিভিটি থেকে একটু দূরে থাকো তোমরা। আর যাদের যাদের পরিবারে যাদের যাদের কিছু অসুবিধার মধ্যে তোমরা আছো, পরিবারের মধ্যেই সেটা মিটিয়ে নেওয়া ভালো। তোমরা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছো, এই ইউটিউবে কাজ করছো, আমার এই দীপাবলির দিন কালী পুজোর একান্ত অনুরোধ, তোমরা মিটিয়ে নাও বাড়ির ভিতরেই, বাড়ির কোনোরকম কালিমাল বাইরে প্রকাশ করো না। মায়ের কাছে প্রার্থনা করো যে বাড়ির যা প্রবলেম, বাড়ির যা হচ্ছে সেটা যেন বাড়িতেই মিটে যায়। আর মা হিসাবে এটুকু বলবো, ভালো কাজ করো, শুভ কাজ করো, এমন কোনো কাজ করো না যাতে তুমি অসুবিধায় পড়ো, এটা মা চান না, আমার শ্যামা মা মানে মা কালীও যেমন চান না, আমিও চাই না। কারুর বাড়ি যেও না যে বাড়িতে বিপদের মধ্যে, বিপদ মানে কি, দুস্থ দরিদ্রের সেবা করো, যারা নিডি পিপল, হু দ্য পিপলস হু আর নিডি, তাদের পাশে দাঁড়াও, তাদের দুঃখ দারিদ্রতা দূর করো। কোনো পরিবারের মধ্যে ঢুকে কোনো থার্ড পার্সন হয়ে তাদের পরিবারের কেউই না, রক্ত মাংসেরও কেউ না, দিনের পর দিন বাড়ি পড়ে থেকে তাদের সংসারের হারির খবর নিয়ে সেটাকে পাবলিক করে করো না এই ওয়াইটিতে এসে। ওইভাবে টাকা কামালে মায়ের আশীর্বাদ তোমরা কখনই পাবে না। সৎপথে টাকা কামাও, মায়ের আশীর্বাদ পেতে হলে সৎপথে টাকা কামাও, ভিডিও টু ভিডিও দেখে বিচার বুদ্ধি করো। আরও আছে যে ফোন, কোনো ক্রিয়েটারকে ফোন করে সে ক্রিয়েটারটিকেও বলছি, কোনো ক্রিয়েটার যেন কোনো ক্রিয়েটারের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন না করে, আমার একান্ত অনুরোধ এই শুভ দীপাবলির দিন কালী পুজোর দিন, কোনো মানে ব্লগার যেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন না করে, কোনো ব্লগার, রিপিট করছি, কোনো ব্লগার যারা অলরেডি কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে তারা যেন এ ভুল না করে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তাদের মনের কথা না বলে। আছে আমাদের এই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে দুজন ক্রিয়েটার এমন আছে, একজন আছে সে ফোনে 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 সমস্ত নিয়ে এবং সে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে বলা হয় তাকে, দিয়ে করানো হয়, ওয়ান সর্ট অফ এজেন্ট, এই এজেন্টগিরিটা যেন ওয়াইটি থেকে এই দীপাবলিতে এই কালী পুজোয় যেন একদম ধূলিসাৎ হয়ে যাক, নতুন দিনে নতুন আলোয় নতুন বছরে, সামনের বছরে কালী পুজোয় যেন, সামনের বছরটাই যেন 2024 যেন এই সমস্ত কালিমা লিপ্ত হয়ে যায়, আমাদের ওয়াইটিটা যেন ক্লিন অ্যান্ড নিট হয়ে যায়, এইরকম কোনো পরিবারের কেচ্ছা, পরিবারের মানে পরিবারের ভেতরে অশান্তি যেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেইটা কামিয়ে পয়সা রোজগার না করতে পারে,
এই কালী পুজোর দিনে এটাই আমার বার্তা। কারুর বাড়ি যাবে না, কোনো মানে লগারে বাড়ি যাবে না, ওখানে গিয়ে হাড়ির খবর নিয়ে কুপথে টাকা রোজগার করে, রেভিনিউ রোজগার করে, মানুষটা ভিখারি বৃত্তি করে কটা পয়সার জন্য তাদের বাড়ি গিয়ে ওখানে ঘর বাড়ি বানিয়ে ফেলছো, ওরকম করবে না, তাতে ওপরে যে মায়ের আশীর্বাদ পাবেন না। এমন না হয় তোমার পরিবারে এমন এমন দুর্দশা ঘনিয়ে আসলো যে যে টাকাটা তুমি জমিয়েছো, রেভিনিউ ইনকাম করেছো, সেটা সমস্ত বেরিয়ে যায়। আরেকজনকেও বলছি, কাউকে ফোন করে, আরেকজন ব্লগার আছে তাকে বলছি, সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে বলছি, তুমি কখনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে তোমার যে এজেন্ট তাকে তুমি ফোন করবে না, আর কোনো ফোন করার সাহস যেন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি মানে ওই ছোট্ট বাচ্চা মেয়েটির যে ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি যে এজেন্ট রূপে ভাড়া করা হয়েছে তাকে কোনো কথা বাচ্চা মেয়েটিকে বলছি, সন্দীপের স্ত্রীকে বলছি, করবে না। তোমার বাবা কী করছেন, তোমার মা কী করছেন, তোমার পরিবার কী করছে, তোমার ভাই ভাই বউ, তুমি কী কী স্টেপ নেবে, এটা তোমাদের একান্ত ব্যক্তিগত স্বামী স্ত্রীর ব্যাপার, একটা পরিবারের সাথে আর একটা পরিবারের ব্যাপার, সেটা থার্ড পার্সন অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলা না। সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু উকিল না, জজ ব্যারিস্টার না, সে কিছু উপরি মানে কুকর্ম করে কিছু কাজ, কিছু টাকা কামাচ্ছে, কুপথে টাকা কামানো এটাকে বলে। তুমি তাদেরকে সব বলে দিচ্ছ, ছোট্ট বাচ্চা মেয়েটিকে বলছি, সে সেটা পাবলিক করে তুমি তাকে অনুমতি দিচ্ছ যে আমার তুমি কন্ট্রোভার্সি ছুড়ে দাও, সে ছুড়ে দিচ্ছে। কারণ আমি এখন যেটা দেখছি, যে দুজন মানুষকে দেখছি তার ঘরে দিয়া জ্বলে না, তার ঘরে কোনো দীপাবলি নেই, আলোর উৎসব নেই, অন্ধকারের মধ্যেই তারা দুজন বসে থাকে, বসে বসে তা এ সমস্ত করো না, ভালো হয়ে যাও, নিজেকে শুধরাও। আর ব্লগার দুজন ব্লগারকে বলছি, তোমরা বুঝতে পারবে, তোমরা বুদ্ধিমান বুদ্ধিমতী, যে স্বামী স্ত্রীর ভিতরে এখন যে তা খুব মানে সাংঘাতিক ওয়াইটি খুললেই এই খবরটা খুব প্রচলিত খবর, দুজনকে অনুরোধ করছি কোনো এজেন্ট কোনো তোমার নিজের লোককে শেয়ার করো, ছেলে ক্রিয়েটারটিকে বলছি, ছেলে ব্লগারটিকে বলছি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়ি ডেকে, তাকে একদিন ডেকেছো, ছেলের জন্মদিনে ডেকেছো, হয়ে গেছে, পরপর পরপর তাকে ডাকবে না, পরিষ্কার না করে দেবে, আপনাকে আসতে হবে না, এটা ওয়াইটিটা অপরিষ্কার হচ্ছে, তোমাদেরই খারাপ হবে এতে। আর মেয়েটিকে বলছি, তুমি কোনো এজেন্ট ভাড়া করবে না, তাকে দিয়ে কোনো তোমার ভিতরকার সমস্ত পার্সোনাল কথা তাকে বলবে না, সে এমনি আরেকটি চ্যানেলের অনেক ক্ষতি করে দিয়েছে, একটি বড়ো চ্যানেলের, যার জন্য তার একটি কেস ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে, তাকে তুমি আর তোমাদের নিজেদের স্বামী স্ত্রী পরিবারে গণ্ডগোল, স্বামী স্ত্রীর ভেতরে যে গণ্ডগোল সেটা তাকে বলতে যাবে না, তোমার সংসারে খবর দেবে না। এই দীপাবলির দিন, কালী পুজোর দিন শপথ করো তোমরা, যে আছে আর থাকে না সমাজের মধ্যে কিছু কালো লোক থাকে, কালো ছায়া থাকে, তাদের থেকে দূরে সরে যাও, নিজেরা নিজেরা প্রবলেম সলভ করো, পরিবারের প্রবলেম আসতেই পারে। মায়ের কাছে যাও, মায়ের পুজো দাও, মায়ের অঞ্জলি দাও, মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা করো যেন তোমাদের পরিবারের ঝামেলা সব মিটে যায়, তোমরা আবার স্বামী স্ত্রী ছেলের মুখের দিকে, ঠিক আছে স্বামী স্ত্রী না হয় সেভাবে তোমাদের বনিমানা হলো না, কিন্তু একটি বাচ্চা শিশুকে কষ্ট দিও না। আমরা সব ছাড়তে পারি, আমরা এক কাপড়ে এক কাপড়ও পরতে পারি, কিন্তু বাচ্চা কখনো, শিশু কখনো ছেড়ে কোনো মা থাকতে পারে না। একটা ভিখারি বৃত্তিও যারা করে না, তারা বাচ্চাকে দিয়েই ভিখারি বৃত্তি করে, বাচ্চাকে ছেড়ে কখনো আসে না। তা তোমাকেও বলছি, শিশুর জন্য তোমার যদি দুঃখ কষ্ট থাকেও জীবনে, তোমার ছোট্ট 3 বছরের ছেলেটির দিকে তাকিয়ে এই মায়ের পুজোর দিন আর এক মা বলছে, কথা শোনো এই মায়ের, তোমারই ভালো হবে, তোমারই মঙ্গল হবে, ঠিক আছে যাও মানিয়ে নাও, আস্তে আস্তে দেখবে ঠিক হয়ে যাবে, দিন একরকম থাকে না, দিন আবার এই পুজোর দিনে আমি বলছি দিন আবার ভালো হয়ে যাবে,
তোমরা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করো, বাচ্চাটির ভবিষ্যতের জন্য তোমরা স্বামী স্ত্রী এক হয়ে যাও। শুভ দীপাবলি তোমাদের। আর তোমাদেরকে বলছি দুজনকে, টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একজন ছেলেটির এজেন্ট একজন মেয়েটির এজেন্ট, তোমাদের বলছি এখনই শুধরে যাও, শুধরে যাও। কোনো তো রোশনাই দেখলাম না, আলোর কোনো রোশনাই নেই, কোনো আনন্দ নেই, কোনো কিচ্ছু নেই তোমাদের। না আছে কোনো দুর্গোৎসব, না আছে কোনো শ্যামা মায়ের পুজো, না আছে কোনো বাইরে যাওয়া। নিজেদের শুধরাও, আয়না দিয়ে নিজেদের চেহারাটা একবার দেখো, কী চেহারায় পরিণত হয়েছে, ধ্বংসের প্রতীক। নিজেরা ঠিক থাকো, অন্য পরিবারকে ধ্বংস করে দুটো পয়সা কামিও না। এর থেকে বাটি হাতে রাস্তায় বসে ভিক্ষা করাও ভালো। অন্যের পরিবারকে ধ্বংস করে, কন্ট্রোভার্সি করে, অন্যের হারির খবর নিয়ে সেটা ইউটিউবের প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি রূপে কন্ট্রোভার্সি করে লাখ লাখ ভিউজে, সে ভিউজ থাকবে না। এমন হবে, দুজনকে বলছি তোমাদের দুজনের, এমন কিছু হবে, মা কালী না করুক সমস্ত পয়সা জলাঞ্জলি যাবে। সুপথে থাকো, সুকর্ম করো, তোমাদের ভালো হবে। চলো ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি আমার এইটুকু বাড়ির মধ্যে আমি কীভাবে আমরা পজিটিভিটি নিয়ে আসি। চলো ব্যাক ক্যামেরা দিয়ে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এনজয় করো কালী পুজোর দিন। তোমরা দুজনে নিজেদের নিজেকে শুধরে নাও, নিজেদের শুধরে নাও, এখনও সময় আছে, শুধরে যাও। আসছি ব্যাক ক্যামেরা দিয়ে। তারপরে এখানে আমার কথা বলাটা আমি এন করলাম। আনন্দ করো মায়ের কাছে, সবাইকে বলছি মায়ের কাছে চাও কিছু, যে মা আমাকে, মানে তোমাদের যা এ, আমি ওই ছোট্ট বাচ্চা মেয়েটিকে বলছি, যে ব্লগার মেয়েটিকে, তার স্বামী সন্দীপের নাম নিতেই পারি, সন্দীপ খুব ভালো ছেলে। তোমরা আজকে মায়ের পুজোর দিন, মায়ের কাছে দাও ছেলেকে নিয়ে, মায়ের পুজো দাও, মায়ের ভোগ খাও, অঞ্জলি দাও, এবং তোমাদের সংসারে শান্তি কামনা করি। ছেলের জন্য তোমরা নিজেরা নিজেরা মধ্যে সব কিছু মিটিয়ে নাও, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়ি ডাকবে না। তারা তোমাদের কেউ হয় না, না রক্তের সঙ্গে, তোমাদের ক্ষতিই তারা করবে। তারা নিঃস্বার্থে আসেনি, তোমাদের দুজনকে বলছি, ছোট্ট বাচ্চা মেয়েটি মানে সন্দীপের স্ত্রীকেও বলছি, কেউ তোমাদের সাথে নিঃস্বার্থভাবে তোমাদেরকে কেউ ভালোবাসে না, সব ওদের স্বার্থ, ওদের পকেটটা ভরে যাচ্ছে, এত এত ভিউজ, মানে কুপথে পয়সা রোজগার করছে। এটাই আমি মা হয়ে বলছি, বন্ধ করো এই কদর্য সমালোচনা, কন্ট্রোভার্সি বন্ধ। তোমরা যদি বন্ধ করো তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর তোমাদের নিয়ে ভিডিওস করবে না, ঠিক আছে? চলো, লাভ ইউ অল, ভালো থেকো, ভালোভাবে কালী পুজো কাটাও।